ক্যাম্পাসের সাইডের রাস্তা দিয়ে হেঁটে অনিমা অরুমিতা তীব্র আর স্নেহা চারজনেই বাদাম খেতে খেতে হাঁটছে অনিমা আর অরুমিতা ডান পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তীব্র আর স্নেহা অপর পাশ দিয়ে হাঁটছে তীব্র আর স্নেহা একটা প্যাকেট থেকেই বাদাম খাচ্ছে স্নেহা তীব্রর এক হাত জড়িয়ে ধরে আছে আপাতত কেউ কিছু বলছে না আজ অনিমা কলেজে আসার পর থেকেই সবাই কীরকম অদ্ভুতভাবে দেখছে ওকে আড়ালে ওকে নিয়ে আলোচনাও হচ্ছে প্রফেসররাও অদ্ভুতভাবে ট্রিট করছে যেন ও একটু স্পেশাল কেউ অনেকে তো জেচে এসে ওর সাথে কথাও বলছে বিশেষ করে আদ্রিয়ানের ফ্যানেদের মধ্যে অনেকে আদ্রিয়ান সম্পর্কে জিজ্ঞেস করছে এটা ওটা জানতে চাইছে অনিমা মাঝে মাঝে বেশ বিরক্ত হচ্ছে এসবে কিন্তু কিছু করার নেই আপাতত এসবই সহ্য করতে হবে হঠাৎ অরুমিতার দিকে চোখ পড়তেই ও খেয়াল করল যে ও কেমন অন্যমনস্ক হয়ে আছে সকাল থেকেই এরকম অন্যমনস্ক দেখছে ওকে তবুও অনিমা কিছু বলল না গেইটের বাইরে যেতেই ওরা অবাক হল কারণ আশিস গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আশিসকে দেখে ওরা সবাই দাঁড়িয়ে গেল অরুমিতা শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আশিস মুখে হাসি ফুটিয়ে এগিয়ে এসে বলল কেমন আছো তোমরা সবাই অনিমা হেসে বলল ভালো কিন্তু আপনি এখানে আদ্রিয়ান ড্রাইভার পাঠাচ্ছিল ভাবলাম আমি ফ্রি আছি তাই আজ ড্রিভারের ডিউটিটা আমি করে দেই চলো তীব্র আর স্নেহাকে বিদায় দিয়ে অনিমা আর অরুমিতা আশিসের গাড়িতে উঠে বসল অনিমা এমনি পেছনে বসেছে তাই বাধ্য হয়েই অরুমিতাকে ফ্রন্ট সিটে বসতে হয়েছে ও আসতেই চায়নি কিন্তু অনিমা জোর করে ওঠালো অনিমাকে ড্রপ করে দিয়ে অরুমিতার বাড়ির উদ্দেশ্যে গাড়ি ঘোরাল আশিষ সারা রাস্তা কোনো কথা হয়নি দুজনের শুধু স্মৃতিচারণ হয়েছে আশিস প্রপোজ করার দুদিন পর অরুমিতা রাজি হয়েছিল শব্দিক ভেবেই রাজি হয়েছিল কারণ টিনেজের ওই সময়টাতে ওর মনে হয়েছিল আশিসই ওর জন্যে পারফেক্ট বাড়ি পৌঁছাতেই ওদের ভাবনার ঘোর কাটলো অরুমিতা নেমে সোজা ভেতরে চলে গেল আশিসের দিকে ফিরেও তাকায়নি আশিস ডাকতে গিয়েও থেমে গেল অরুমিতার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল এখন এটা ছাড়া কিছু করার নেই রঞ্জিত চৌধুরী আর কবির শেখ গম্ভীর মুখে সোফায় বসে আছেন দুজনকেই হালকা ভীত মনে হচ্ছে ওনাদের সাইডের সিঙ্গেল সোফাটায় রিক বসে আছে ওর চালচলন খুব শান্ত কফির মবটি টেবিলে রেখে ওনাদের দিকে চোখ তুলে তাকিয়ে রিক বলল হঠাৎ দুদিনের জন্যে গায়েব হয়ে গেলে দুজন কি ব্যাপার কবি শেখ একটু হাসার চেষ্টা করে বললেন গায়েব কেন হব বাবাই আসলে কাজ পড়ে গেছিল রাজনৈতিক কাজের কি ঝামেলা তুমি তো বোঝাই হুমম বুঝিত তা এত নরমাল তোমরা খবর পাওনি পাওয়ার তো কথা নিউজ তো কখনো মিস করো না তোমরা রঞ্জিত চৌধুরী নিজের চশমাটা মুছে চোখে পড়তে পড়তে বললেন অনিমা আর আদ্রিয়ানের বিয়ের কথা বলছ রিক একটু হেসে বলল বাহ ঠিক ধরেছ তা এই জন্যই আমাকে কাজে ঢুবিয়ে রেখে ওখানে যেতে দিতে চাওনি তাই তো রঞ্জিত চৌধুরী ঘাবড়ে গেলেও কবির শেখ বুঝতে পারলেন যে ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে যে করেই হোক সব সামলাতে হবে তাই একটু হাসার চেষ্টা করে বললেন আসলে তোমাকে কি করে বলবো তুমি কেমন রিয়্যাক্ট করবে সেটাই বুঝতে পারছিলাম না তাই রিক একটা লম্বা শ্বাস ফেলে বলল এসব ছাড়ো এটা বলো যে অনিমা নারী পাচারকারীদের হাতে কি করে পড়ল তোমাদের ভাষ্যমতে ও পালিয়ে গেছিল তাও কারো সাথে যদি তাই হয় তাহলে ও ওখানে পৌঁছল কি করে রঞ্জিত চৌধুরী এবার একটু রেগে গিয়েই কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই কবির শেখ হাত চেপে তাকে থামিয়ে দিলেন এখন বেফাস কিছু বলে ফেললেই বিপদ রিক আবার বলল কি হল বল তোমরা দেখেছিলে ওকে পালাতে একা বা কারো সাথে বল কবির শেখ ভাবলেন এখন যদি বলে যে দেখেছি তাহলে রিক বলতেই পারে যে তোমরা আটকালে না কেন তাই বললেন আমরা তো দেখিনি ও ভার্সিটি কোনো কাজে যাবে বলে বেরিয়েছিল আর ফেরেনি তাই রিক এবার লাথি মেরে টিটেবিলটা উল্টে ফেলে দিয়ে চিৎকার করে বলল এত বেশি ভাবতে কে বলেছিল তোমাদেরকে আমিও একটা বর্ণ ডাফার একবার ভেবেও দেখিনি ঠিকভাবে আর আমি বলেছিলাম আমি আসার আগে ওকে বের হতে দেবে না বলেছিলাম না আজ তোমাদের কেয়ারলেসনেসের জন্যে এখন অন্য কারো বউ আর সেই অন্য কেউটা আমার ভাই পড়ে থাকা টিটেবিলে আরেকটা লাথি দিয়ে রিক ওপরে চলে গেল স্নিগ্ধা আড়াল থেকে দেখছিল সব এই মুহূর্তে চরম অবাক ও কবির শেখের বুদ্ধি দেখে কিভাবে ব্যাপারটা থেকে নিজেরা গা ঝেরে নিল সত্যি একটা কথা মানতেই হবে এই লোকটার বুদ্ধির জবাব নেই তবে দুর্ভাগ্য যে এই অসাধারণ বুদ্ধি শুধুই অপকর্মে ব্যবহৃত হয় আজ শুক্রবার আদ্রিয়ান বের হবে না অনিমারও ভার্সিটি নেই সকালবেলা সাওয়ার নিয়ে বেরিয়ে কফি বানিয়ে আদ্রিয়ানের রুমে এলো অনিমা কাল অনেক রাত করে ফিরেছে তাই এখনো ঘুমোচ্ছে আদ্রিয়ান অনিমা গুটিগুটি পায়ে ভেতরে এল একটু এগিয়ে এসে দেখল আদ্রিয়ান এলোমেলোভাবে ঘুমিয়ে আছে এই ছেলের এলোমেলো রূপটা বরাবরই অনিমার দুর্বলতা ও কফির মগটা পাশে রেখে দিয়ে আদ্রিয়ানের পাশে বসল মসৃণ চুলগুলো এলোমেলো হয়ে কপাল ভর্তি হয়ে আছে গালের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন চেহারার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে বেবি পিঙ্ক ফোটগুলো খানিক বাদে বাদে হালকা নড়ে উঠছে এই লোকটা ওর বর ওর গ্রিন কার্ড পাওয়া লিগাল সম্পত্তি ভাবলেও কেমন করে ওঠে ভেতরটা অনিমা আলতো হাতে চুলগুলো নেড়ে দিল খুব ইচ্ছে করছে কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিতে কিন্তু কোথাও একটা সঙ্কোচবোধ হচ্ছে কিছুক্ষণ আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকার পরেও ওকে আর জাগাতে ইচ্ছে করল না অনিমার পরে আদ্রিয়ান উঠলে আবার কফি করে এনে দেবে ভেবে উঠে চলে যেতে নিলেই হঠাৎ কে ওর হাত ধরে হ্যাচকা টানে শুয়ে দিয়ে ওর ওপর আদশোয়া হয়ে গেল অবশ্যই সেটা আদ্রিয়ানি অনিমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে আদ্রিয়ান অনিমাকে ভালোভাবে নিজের সাথে জড়িয়ে বিছানার সাথে চেপে ধরে বলল এরকম কেন তুমি এত লজ্জা পেতে কে বলে কোথায় ভাবলাম সিনেমার রোমান্টিক হিরোইনদের মতো তুমি আমাকে ঘুমন্ত অবস্থায় কিসি করে দেবে আমি হাতে নাতে তোমাকে ধরে ফেলব আর তুমি লজ্জায় লাল হয়ে যাবে এই জন্যই এতক্ষণ ঘুমের অ্যাক্টিং করলাম কিন্তু তুমি তো কিছু না করেই চলে যাচ্ছিলে আমার সব আশায় এক বালতি জল ঢেলে দিলে নট ফেয়ার জানপাখি অনিমা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল ছাড়ুন দরজা লক করিনি আমি কেউ এসে পড়বে কেউ আসবে না শোনা সবাই জানে এটা নিউ ম্যারিড কাপলদের ঘর তাই কেউ নক না করে ঢুকবে না অনিমা মুখ ফুলিয়ে বলল কাপল আর একসাথে থাকে কোথায় আদ্রিয়ান দুষ্টু একটা হাসি দিয়ে অনিমার কানে কাছে মুখ এনে বলল তোমার কি একসাথে থাকার খুব বেশি ইচ্ছে হচ্ছে অ আমি সেটা কখন বললাম আদ্রিয়ান এবার অনিমাকে নিজের সাথে আরো জোরে চেপে ধরে বলল বাই দা ওয়ে কাল আসার সময় কোনো একটা ছেলের খুব প্রশংসা করছিলে কে সেই আপনি কি করে জানলেন আদ্রিয়ান অনিমার প্রশ্নের উত্তর না দিয়ে বলল কে ছেলেটা অনিমার একটু দুষ্টুমি করে হেসে বলল আমাদের নতুন প্রফেসর সদ্য জয়েন করেছে সেই হ্যান্ডসাম প্রথম দেখায় ক্রাশ খেয়ে গেছি আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে বলল তাই না হুম হাসিটা জাস্ট আপনাকে বলে বোঝাতে পারব না উফফ আদ্রিয়ান সাথে সাথে অনিমার কানে লতিতে কামড় বসিয়ে দিল অনিমা আহ করে চেঁচিয়ে উঠল ঠোঁটে ফুলিয়ে কান ডলতে ডলতে বলল রাক্ষসের মতো কামড়াচ্ছেন কেন আদ্রিয়ান অনিমার কপালে কাপাল লাগিয়ে বলল ভবিষ্যতে আমার সামনে অন্য ছেলের নামে প্রশংসা করলে আরও বেশি কিছু করব তুমি সবসময় শুধু আমার কথা বলবে আমার প্রশংসা করবে বুঝলে মামা বাড়ির আবদার আদ্রিয়ান অনিমার নাকে নাক ঘষে দিয়ে বলল উমহুং তোমার জামাইর আবদার আবদার না আদেশ বলে আবারও অনিমাকে জড়িয়ে ওর কাঁধে মুখ গুজে শুয়ে রইল অনিমাও চোখ বন্ধ করে রেখেই আদ্রিয়ানকে সরাতে চাইল কিন্তু পারল না অনিমা জমে যাচ্ছে আদ্রিয়ানের স্পর্শে শরীর কেঁপে কেঁপে উঠছে বারবার কিন্তু এই ছেলেকে বলে লাভ নেই শুনবে না কিছুক্ষণ পর অনিমা বলল নিউজ চ্যানেল তিনটা ব্যান না করালে হত না ছেলেটাকেও রাষ্ট্রিকেট করিয়ে দিলেন আদ্রিয়ান অনিমার কাঁধে মুখ গুঁজে রেখেই স্বাভাবিক কণ্ঠে বলল তুমি বলেছিলে ফিজিক্যালি কোনো ক্ষতি না করতে আমি করিনি এটা তো বলনি যে এসব কিছুও করতে পারব না বলা উচিত ছিল বুঝে উঠতে পারিনি যে আপনি হেব্বি শেয়ানা মানুষ আদ্রিয়ান হেসে অনিমার কাঁধে একটা চুমু দিল অনিমা কাঁধ খানিক সংকোচিত করে নিল সাথে সাথে তারপর বলল এবার ছাড়ুন অনেক বেলা হয়ে গেছে আদ্রিয়ান আদ্রিয়ান বিরক্তি নিয়ে মুখ তুলে বলল সবসময় এমন পালাই পালাই কেন কর তো তোমাকে একটু কাছে পেতে আমি হাঁফিয়ে মরি আর তুমি আছো আমি ধরলেই শুধু করো অনিমা আদ্রিয়ানকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে কফির মগ হাতে নিয়ে বলল ধৈর্য ধরুন নবাব সাহেব সবুরে মেওয়া ফলে আদ্রিয়ান হেসে এক হাতের ভর দিয়ে আদশোয়া হয়ে বসে বলল যেদিন মেওয়া ফলবে সেদিন কিন্তু সুদে আসলে আদায় করে নেব বেগম সাহেবা অনিমা কিছু না বলে টিটেবিলে রাখা বইটা আদ্রিয়ানের দিকে ছুঁড়ে মেরে লাজুক হেসে চলে গেল কফি গরম করতে আদ্রিয়ানো বইটা ক্যাচ করে হেসে ফেলল সকাল থেকে আকাশে মেঘ ডাকছে মৃদু আওয়াজে একেবারে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও ধীরে ধীরে মেঘ জমতে শুরু করেছিল সেই মেঘ এখন ঘনীভূত হয়ে কালো বর্ণ ধারণ করছে মাঝমাঝে হালকা আওয়াজে গুরম করে উঠছে বাতাসও বইছে স্বাভাবিকের চেয়ে বেশি গতিতে যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে উদাসীনভাবে আকাশের দিকে তাকিয়ে আছে অনিমা ভালো লাগছে না কিছু এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল এই বৃষ্টি ওর মনকে বিষণ্ন করে দেয় অতীত নিয়ে এখন ভাবছে না ও আসলে ভাবতে চায় না ভাবতে গেলেই মাথা সেই তীব্র যন্ত্রণা শুরু হয় কিন্তু ইদানিং তেমন ব্যথা হচ্ছে না এখন আর অনেকটাই কমে গেছে তবুও ওসব ভেবে ও আর ওর বর্তমানটা নষ্ট করতে চায় না আচ্ছা রিক কি সত্যিই আবার আসবে কিন্তু কেন উদ্দেশ্য কি ওর তখনই জোরে বাজ পড়ল চমকে উঠল অনিমা দ্রুত ভেতরে ঢুকে ব্যালকনির দরজা বন্ধ করে দিল থাইগ্লাসের এর পর্দাগুলো টেনে দিয়ে খাটে গুটিসুটি মেরে শুয়ে রইল চোখ খিচে বন্ধ করে রেখেছে আবার কখন বাজ পড়বে সেই ভয় কিছুক্ষণ পর কেউ ওকে পেছনে থেকে জড়িয়ে ধরল অনিমা বুঝতে পারল এটা আদ্রিয়ান তাই চুপ করে রইল আদ্রিয়ান জানে অনিমা ভয় পাচ্ছে ওর রুমে বসে রেওয়াজ করছিল কিন্তু বাজ পড়ার আওয়াজেই ওর হুশ আসে অনিমার কথা মনে পড়তেই দ্রুত উঠে ছুটে এসছিল ওর রুমে এসে দেখে ওর ধারণাই ঠিক খুব ভয় পেয়ে আছে মেয়েটা আদ্রিয়ান বলল দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে ভিজবে অনিমা মাথা নাড়িয়ে না করল আদ্রিয়ান কিছু একটা বুঝতে পারল এটাও বুঝতে পারল যে অনিমার মন ভালো নেই ও অনিমার ধরে নিজের দিকে ঘুরিয়ে কাছে টেনে বলল ভয় করছে অনিমা কিছু বলল না চোখ নামিয়ে রাখল আদ্রিয়ান ওকে ধরে উঠিয়ে বসালো এরপর নিজে বিছানার সাথে হেলান দিয়ে ওকে বুকে জড়িয়ে নিল মাথায় হাত বুলাতে বুলাতে বলল আমি আছি তো কিচ্ছু হবে না অনিমা আলতো করে আদ্রিয়ানকে আঁকড়ে ধরল লম্বা একটা সময় দুজনেই চুপ ছিল এর মধ্যে আরও দুবার বাজ পড়েছে অনিমা দুবার এই আদ্রিয়ানকে জপতে ধরেছিল এখন বাজ পড়া থামলেও বৃষ্টি পড়ছে মাঝারি গতিতে অনিমাও এখন সামলে নিয়েছে নিজেকে অনেকটা এতক্ষণ ভয়ের জন্য খেয়াল না করলেও এখন খেয়াল করল যে ও আদ্রিয়ানের বুকে পুরো লেপটে আছে ও সাথে সাথে সরে এল আদ্রিয়ানও আটকায়নি তবে বেশি দূরে সরতে দেয়নি নিজের পাশে বসিয়েই এক হাতে জড়িয়ে রাখল অনিমাও আর কিছু বলেনি মাথা নিচু করে নিজের হাতের নখ দেখছে একটু পর কিছু একটা ভেবে অনিমা বলল আচ্ছা আপনার জানতে ইচ্ছে করে না আমি কোথা থেকে এসছি আব্বু চলে যাওয়ার পর কোথায় ছিলাম এরপর ওই গ্যাংটার হাতে কি করে পড়লাম এতদিন না হয় আপনার কেউ হতাম না তাই জানতে চাইতেন না কিন্তু আজ তো আমি আপনার বিয়ে করা বউ এখনো জানতে ইচ্ছে করে না আদ্রিয়ান চুপ করে রইল কিছুক্ষণ পর গম্ভীর স্বরে বলল না কিন্তু আমি তো বলতে চাই আদ্রিয়ান এবার একটু রাগী কণ্ঠে বলল বলতে হবে না আমার এসবের প্রতি কোন ইন্টারেস্ট নেই আর তোমাকে আমি আগেও বলেছি আগের কথা ভাববে না তবুও তুমি এসব নিয়ে ভাবতে গেছ অনিমা অবাক হলো আদ্রিয়ানের রেগে যাওয়াতে এতে রেগে যাওয়ার কি হলো? একটা সামান্য কথাই তো বলেছে ও মুখ ফুলিয়ে বলল বকছেন কেন আমি তো জাস্ট এমনিই বলেছিলাম অনি আমি আমার কথার অবাধ্য হওয়া একদমই পছন্দ করি না তোমাকে আমি বলেছি ভাববে না তো ভাববে না গট ইট অনিমা মাথা নিচু করেই ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোঝালো আদ্রিয়ান বুঝতে পারছে ওর ব্যবহারে অনিমা মন খারাপ করেছে কিন্তু কি করবে ও তো চাইলেও এখন অনিমাকে কিছু বোঝাতে পারবে না ও আবারও শক্ত করে অনিমাকে নিজের সাথে জড়িয়ে ধরে বসে রইল অনিমার মাথায় ঠোঁটে ছুঁয়ে বলল আজ সার্ভেন্টদের রান্না করতে বারণ করে দিয়েছি সবার আজ ছুটি বাইরে থেকে খাবার আসবে কি খাবে বল অনিমা কোনো উত্তর দিল না আদ্রিয়ান মুচকি হাসল মেয়েটা বড্ড অভিমানী অল্পতেই অভিমানের উঁচু পাহাড় তৈরি হয়ে যায় মনে আদ্রিয়ান এবার নরম কণ্ঠে বলল জানপাখি অনিমা এবার চোখ তুলে তাকালো আদ্রিয়ানের দিকে আদ্রিয়ান হেসে বলল বাচ্চাদের এত রাগ করতে নেই শরীর খারাপ হয় বল কি খাবে অনিমা একদম বাচ্চাদের মতো করে মুখ ফুলিয়ে বলল আমি মোটেও বাচ্চা নই হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি তাড়াতাড়ি বল আপনি যা অর্ডার করেন শিওর হুম আদ্রিয়ান ফোনে খাবার অর্ডার করার পর অনিমা বলল নাহিদ ভাইয়া অভ্র যাবিন ওরা কোথায় নাহিদোর রুমে ঘুমাচ্ছে বৃষ্টি পেয়েছে না আর জাবিন মনে হয় পড়ছে অভ্র কাজ করছে আই থিংক অনিমা হতাশ নিঃশ্বাস ফেলে বলল আমাদেরই কোনো কাজ নেই দূর আদ্রিয়ান কিছু একটা ভেবে হঠাৎই দুষ্টু হেসে বলল কে বলেছে কাজ নেই অনিমা ভ্রু কুচকে বলল কি কাজ আদ্রিয়ান ওর নিচের ঠোঁটটা কামড়ে ধরে টিশার্টের হাতা গোটাচ্ছে সেটা দেখেই অনিমা বুঝে গেল যে এর মতলব ভালো না আদ্রিয়ান অনিমার দিকে একটু এগোতে নিলেই অনিমা বলল কি করছেন আদ্রিয়ান বলল এরকম বৃষ্টির দিনে এমন সুইট কিউট বউ পাশে থাকলে যা করা যায় সেটাই অনিমা একটু পিছিয়ে বলল দেখুন এখন অসভ্যতামি করবেন না একদমই আদ্রিয়ান অনিমার কথায় পাত্তা না দিয়ে আরও ঝুঁকে গেল অনিমা ভাবল কি না কি করবে তাই চোখ বন্ধ করে ফেলল কিন্তু ওকে অবাক করে দিয়ে আদ্রিয়ান পেছনের টিটেবিল থেকে লুডোর কোড আর গুটির বক্সটা আনল তারপর অনিমার দিকে তাকিয়ে বলল এই মিস হিরোইন চোখ খুলুন অনিমা চোখ খুলে তাকিয়ে অবাক হয়ে গেল আদ্রিয়ান গুটি বারবার করতে করতে বলল এই জন্যই বলি এসব সিনেমা ওয়েব সিরিজ কম কম দেখ দিন দিন সিনেম্যাটিক হয়ে যাচ্ছ আমি লুডু খেলার কথা বলছিলাম আর ইনি কোনো রাজ্যে চলে গেছেন অনিমা বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ ব্যাপারটা বুঝতে পেরে একটা মুখ ভেংচি দিল ও বেশ বুঝতে পারছে যে আদ্রিয়ান ইচ্ছে করেই ওর সাথে মজা করতে এমন করেছে আদ্রিয়ান বলল চল এসো ভেবেছিলাম দাবা খেলব কিন্তু তোমার সাথে দাবা খেলে আমার পোষাবে না অনিমা ভ্রু কুচকে ফেলল নিজের বুদ্ধির ঢাক নিজেই পেটাচ্ছে খবিশ লোক। কিন্তু এখন লুডু খেললে মন্দ হয় না সময় কাটবে অনিমা লাল গুটি আর আদ্রিয়ান নীল গুটি নিল আদ্রিয়ান ইচ্ছে করেই একেবারে শেষ মুহূর্তে অনিমার গুটিগুলি কেটে যাচ্ছে আর অনিমাও রেগে বম হয়ে যাচ্ছে মুখ ফুলিয়ে বসে থাকছে যেটা আদ্রিয়ান বেশ এনজয় করছে অনিমার কথা হলো ওর পাকা গুটিগুলো এভাবে কাটবে কেন এটা ঘোর অন্যায় বারবার এমন করাতে অনিমা রাগ করে সব গুটি এলোমেলো করে দিয়ে বলল ও জিতেছে আদ্রিয়ান চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে অনিমা টেনে নিজের কাছে এনে সুরশুরি দিতে শুরু করল অনিমার প্রচণ্ড সুরশুরি থাকায় হেসে একদম কুটিকুটি হয়ে যাচ্ছে দুজনেই এখন নিজেদের ছোট্ট দুনিয়ায় আনন্দে ডুবে আছে বাকি সবে ওদের মাথা ব্যথা নেই আপাতত জাবিন কিছুক্ষণ পড়াশোনা করে কিচেনে গেল কফি করতে শরীর ম্যাচ ম্যাচ করছে কফি খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলে পড়ায় মন বসবে আরও কিন্তু কিচেনে গিয়ে দেখে অভ্র কফি বানানোর প্রস্তুতি নিচ্ছে আবারও সেই এলোমেলো লুক উফ লোকটা এরকম এলোমেলো থাকে কেন বেশি সুন্দর লাগে বলে অভ্র জাবিনকে দেখে চোখ নামিয়ে আবার কাজে ব্যস্ত হতে হতে বলল কিছু লাগবে অভ্র কথায় জাবিনের হুশ ফিরল ও গলা ঝেড়ে বলল কফি বানাচ্ছেন হ্যাঁ অনেকক্ষণ হল কাজ করছি একটু কফি দরকার ছিল জাবিন কিছু একটা ভেবে বলল আপনি রুমে যান আমি বানিয়ে আনছি অভ্র একটু অবাক হয়ে তাকালো। ব্যাপারটা হজম হল না ওর অবাক কণ্ঠেই বলল তুমি কফি করবে আমার জন্যে জাবিন বিরক্তি নিয়ে বলল আজব এতে অবাক হওয়ার কি আছে নিজের জন্যে তো করবই এক কাপ বেশি করলে কি হবে আপনি রুমে যান আমি নিয়ে আসছি আর ইউ শিওর হুম যান যান অব্র অবাক হয়েই চলে গেল জাবিন কফি করে অব্র রুমি গিয়ে দেখে আবার ল্যাপটপে ডুবে আছেন সাহেব জাবিন কাছে গিয়ে একটু কাশি দিয়ে বলল কফি অব্র মাথা তুলে তাকিয়ে ভদ্রতার হাসি দিয়ে বলল ধন্যবাদ বলে আবার কাজে মন দিল জাবিন প্রায় তিন চার মিনিট দাঁড়িয়ে ছিল কিন্তু অভ্র আর তাকায়নি জাবিন একগাদা বিরক্তি আর রাগ নিয়ে চলে গেল রুম থেকে বেশি বেশি ভাব এত ভাব নিয়ে এই ছেলে ঘুমায় কি করে আল্লাহ জানেন রিক নিজের রুমের বিছানার উপর হয়ে শুয়ে আছে কিচ্ছু ভালো লাগছে না ওর নাক চোখ সব লাল হয়ে আছে কাল রাতে আবার ভাঙচুর করেছে ও ইচ্ছে তো করছে সব জ্বালিয়ে শেষ করে দিতে নিজেকে নিয়ন্ত্রণে রাখাটা সত্যি কষ্টকর হচ্ছে আদ্রিয়ানের বাড়ি যেতে হবে আবার অনিমাকে দেখার জন্যে মন ছটফট করছে ওর কি অদ্ভুত ব্যাপার যে মেয়েটাকে দেখার জন্যে ওর মন ছটফট করছে সেই মেয়েটা সম্পর্কে ওর ভাবি হয় কোন অধিকার আছে ওর কেন থাকবে না ভালোবাসার কি কোনো মূল্যে নেই কিন্তু আদ্রিয়ানের ভালোবাসা সেটার কি হবে এসব ভাবতে ভাবতে স্নিগ্ধা খাবার নিয়ে এলো ওর রুমে রিক স্নিগ্ধাকে দেখে ভ্রু কুচকে বলল তোকে বলেছিলাম না যে আমি কিছু খাব না কথা শুনিস না কেন স্নিগ্ধা মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে রিকের কথায় ও শব্দ করে খাবারের প্লেটটা টেবিলে রেখে বলল চাকর না আমি এ বাড়ির দেওয়ার কাজ দিয়ে গেছি খেতে ইচ্ছে হলে খাও না হলে জাহান নামে যাও আমার মাথা খেও না তোমরা অসহ্য লাগছে এর চেয়ে হস্টেলে ওঠাও হাজারগুণ ভালো ছিল কোনো দুঃখে এখানে পাঠিয়েছিল মা জানে ভ্রু কুচকে শুনছিল এতক্ষণ স্নিগ্ধার কথা স্নিগ্ধা ওর বলা শেষ করে যেতে নিলেই রিক বলল দাঁড়া বস এখানে স্নিগ্ধা চোখে মুখে বিরক্তি নিয়েই বসল রিক কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল কেউ কিছু বলেছে স্নিগ্ধা মাথা নেড়ে না করল রিক বলল তাহলে তুমি খেয়ে নাও রিক বুঝলো স্নিগ্ধা ওর ওপরও একটু রেগে আছে তাই বলল খাইয়ে দে স্নিগ্ধা আবারও বিরক্তি নিয়ে বলল বাচ্চা তুমি যে খাইয়ে দিতে হবে রিকও নিজের কণ্ঠে বিরক্তি ভাব এনে বলল বেশি কথা না বলে যা বলছি তাই কর স্নিগ্ধা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে খাইয়ে দিতে শুরু করল রিককে খাওয়াতে খাওয়াতে বলল এখানো এমন কেন করছ অনিমা এখন অন্য কারো বউ ওর জন্যে এভাবে ভাঙচুর করে হাত ফাট কেটে ফেলে লাভাছে রিক গম্ভীর কণ্ঠে বলল আর আমি যে ওকে ভালোবাসি সেটার কি হবে সব ভালোবাসা পূর্ণতা পেতেই হবে রিক চোখ বন্ধ করে লম্বা শ্বাস ফেলে বলল আমি কিছু ভাবতে পারছি না যাবে আবার ওই বাড়ি হুম তুই যাবি আমার পরীক্ষা চলছে যেতে পারব না রিক আর কিছু বলল না চুপচাপ স্নিগ্ধার হাতে খেতে থাকল স্নিগ্ধা ওকে খাইয়ে দিয়ে চলে গেল রিক আবার শুয়ে পড়তে যাবে তখনই কবির সে খেসে ঢুকলেন ওনাকে দেখে রিক শুয়ে পড়তে নিয়েও না উঠে বসে বলল বস কিছু বলবে কবির শেখ বিছানায় বসে বললেন কি করবে কিছু ভেবেছ কি কোনো বিষয়ে কবির শেখ কপাল কুচকে বললেন অনিমার বিষয়ে তুমি নাওকে ভালোবাসো তাহলে নেক্সট পদক্ষেপ কি হবে রিক একটু অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে বলল ও এখন আদ্রিয়ানের বউ মামা কিন্তু আমি তো তোমার কষ্ট দেখতে পারছি না বাবাই আদ্রিয়ানো তো তোমার ভাগ্নে এজ পাড়াই নো তুমি ওকেও ইকুয়ালি ভালোবাসো কবির শেখ থতমত খেয়ে গেলেন না এখন এখানে বেশিক্ষণ থাকা মানেই বিপদ মূল কাজটা সেরে চলে যেতে হবে কবির শেখ বললেন দেখ বাবাই সবকিছু স্যাক্রিফাইস করা যায় না উচিত না কিছু কিছু জিনিস জোর করে হলেও নিজের করে রাখতে হয় তাহলেই জীবনে সুখী হওয়া যায় বাকিটা তোমার ইচ্ছা বলে উনি উঠে চলে গেলেন রিক নিজের মাথা চেপে ধরল মাথা ধরে যাচ্ছে এক প্রকার আদ্রিয়ানের জায়গায় অন্য কেউ হলে ও এক মুহূর্ত না ভেবে তখনই অনিমাকে নিয়ে আসত কিন্তু আদ্রিয়ান ওর ভাই তার ওপর ও জানে আদ্রিয়ান ওর মায়াবিনীকে কতটা ভালোবাসে দিন ফোনে বলা প্রতিটা শব্দ তারই প্রমাণ বড্ড দোটানায় আছে ও কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না ঠিক বেঠিক গুলিয়ে যাচ্ছে ওর ক্লাসরুমে বসে অনিমা অরুমিতা আর তীব্র তিনজনই ঝিমুচ্ছে এক বেঞ্চেই তিনজন বসেছে তিনজনই নিজেদের ডানগালে হাত দিয়ে রেখেছে ক্লাসে একদমই মনোযোগ নেই ওদের চেষ্টা করেও মনোযোগ দিতে পারছে না আজকের লেকচারটাই এরকম ঘুম পাওয়ার মতো ক্লাসের প্রায় সবারই একই অবস্থা শুধু ফার্স্ট বেঞ্চার রায় একটু মনোযোগী আছে বাকি সবাই জোর করে বসে আছে এই টাইপ মনে মনে তারা যেন একটাই কথা আওড়াচ্ছে ব্যাটা তোর ঘ্যানঘ্যানানি শেষ করে বিদায় হ অনিমা এমনিতেও খুব বেশি এটেন্টিভ ছাত্রী না মার্কস মোটামুটি ভালো থাকলেও বইয়ে মুখ গুজে রাখা মানুষদের দলে ও মোটেও পড়ে না এর জন্যে আদ্রিয়ানের বকাও খেয়েছে এই কয়েক মাসে তীব্র আর অরুমিতা অনেকটা এই টাইপেরই অনিমা গালে রেখেই হতাশ কণ্ঠে অরুমিতাকে বলল কিরে রে তুই এভাবে সেন্টি খেয়ে আছিস কেন অরুমিতা ওভাবে বসে ঠোঁট একটু ফুলিয়ে উদাসীন গলায় বলল এই সব লেকচার শুনে যে কেউ সেন্টি খেয়ে যাবে অনিমা চোখের পলক ধীর গতিতে একবার ফেলে বলল কারেক্ট এই লেজ ছাড়া তোর কি হয়েছে তীব্র প্রচণ্ড দুঃখী দুঃখী কণ্ঠে বলল স্নেহার সাথে আবার ব্রেকআপ হয়েছে এখন আবার রাত জেগে মশার কামড় খেতে হবে কোনো দুঃখে যে ওই মেয়ের প্রেমে পড়েছিলাম আল্লাহ জানেন নিজের কপাল নিজেরই পেটাতে ইচ্ছা করে অনিমা আর অরুমিতা ফিক করে হেসে দিল প্রফেসর গম্ভীর গলায় বলে উঠলেন সাইলেন্স ওরা দুজনেই থেমে গেল প্রচণ্ড হাসি পেলেও হাসিটাকে চেপে রাখল ওরা বন্ধুর দুঃখে হাসাটা মোটেও শোভনীয় নয় দুঃখ পেতে হবে এখন তাই মুখে সিরিয়াস ভাবেনে অনিমা বলল ভাই এবার কি নিয়ে তীব্র অসহায় চোখে একবার অরুমিতা একবার স্নেহার দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল কথায় কথায় বলে ফেলেছি যে বলিউড একট্রেস কৃতী সাননকে হটপ্যান্টে সেই হট লাগে অরুমিতা একটু ভাবুক হয়ে বলল হটপ্যান্টে তো হটই লাগবে তারপর আর কি ব্রিটিশ স্টাইলে কতগুলো গালি শুনিয়ে ব্রেকআপ বলে ফোন রেখে দিল আর তোলেনি কথাটা মুখ ফুলিয়ে বলল তীব্র অরুমিতা আর অনিমা জোরেই হেসে দিল সে কি হাসি ফলস্বরূপ যা হওয়ার তাই হল তিনজনকেই সসম্মানে ক্লাস থেকে বের করে দেওয়া হল কিন্তু এতে ওদের ভাবান্তর হল না বাইরে বেরিয়ে আবারও দমফাটা হাসি শুরু করল তীব্র বিরক্ত হয়ে বলল আমি এদিকে ফেসে আছি আর তোরা হাসছিস তোরা বন্ধু নাকি শত্রু ওরা এবার অনেক কষ্টে হাসি থামিয়ে নিল অনিমা তীব্রর হাত ধরে বলল আচ্ছা ভাই দুঃখ পাসনা চল ক্যান্টিনে চল ক্যান্টিনে গিয়ে দেখল স্নেহা ক্যান্টিনে বসে আছে ওর ডিপার্টমেন্টের ক্লাস আগেই শেষ তাই অনিমা বলল গাধা গার্লফ্রেন্ডকে কেউ এসব বলে যা গিয়ে মানা এবার তীব্র ভীত মুখ করে বলল ওই যে সসের বোতল দেখতে পাচ্ছিস ওটাই আমার মাথায় ফাটাবে ও শিওর অনিমা বিরক্তি নিয়ে বলল এই সাহস নিয়ে প্রেম কর তুমি দড়ি এনে দেই কচু গাছের নিচে গিয়ে ঝুলে পড় অরুমিতা হেসে বলল হ্যাঁ হ্যাঁ আমাদের অনিমা তো খুব সাহসী প্রেমিকা তাই তো আদ্রিয়ান ভাইয়া এক ধমক দিলে উনি খরগোশ ছানার মতো গুটিয়ে যান অনিমা একটু থতমত খেয়ে গেল তারপর ইতস্তত করে বলল আমি কি ওনার সাথে প্রেম করেছি নাকি থাক বইন লজ্জা পেতে হবে না এই গাধা জাগিয়ে ওর মান ভাঙা তিব্রকে স্নেহার কাছে পাঠিয়ে অনিমা আর অরুমিতা পাশের একটা টেবিলে বসে পড়ল অরুমিতা বসতেই অনিমা চোখ ছোট ছোট করে বলল তোর কি খবর বলতো কদিন যাবত দেখছি মুড অফ অরুমিতা একটু হেসে বলল তেমন কিছু না এমনি শিওর হুম এদিকে তিব্র স্নেহার মান ভাঙানোর জন্যে এটা ওটা বলছে স্নেহা শুধু অন্যদিকে ঘুরে মেনু কার্ড দিয়ে মুখ ঢেকে ফেলছে তীব্র বারবার সেদিকে গিয়ে কার্ড নামিয়ে আবার কথা বলতে চাইছে এক পর্যায়ে স্নেহা রেগে সসের বোতল ছুঁড়ে মারতে গেলে তীব্র হেসে বলল আরে আমি তো মজা করে বলেছি কৃতি সাননকে আমার মোটেও পছন্দ না হটপ্যান্টে বিচ্ছিরি লাগে কি লম্বা লম্বা পা ইশ ও তুই লম্বা লম্বা পাও খেয়াল করেছিস শালা তোর নজরই খারাপ আরে না রে বাবা আমার এত লম্বা মেয়ে ভালো লাগে না আমার তো বেটে মেয়ে পছন্দ তোর মতো স্নেহা রেগে বলল আমি বেটে তীব্র থতমত খেয়ে গিয়ে বলল আমি সেটা বলতে চাইনি আসলে আই মিন টু সে আমার শুধু তোকেই পছন্দ অন্য সব মেয়ের দিকে তাকাতেও ইচ্ছা করে না স্নেহা নিচু কণ্ঠে বলল সত্যি তো আমার শ্বশুরের কসম স্নেহা অন্যমনস্ক থাকায় কথাটা ধরতে পারল না তীব্র হাফ ছেড়ে বাঁচল যাক এই কথাটা অন্তত ধরেনি স্নেহা নিচু কণ্ঠে বলল সরি একসেপ্ট করব যদি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম খাওয়াস এক্ষুনি আনছি বলে দ্রুত তীব্র আইসক্রিম আনতে গেল স্নেহা সেদিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে এদিকে অনিমাদের এক প্লাস সিনিয়র একটা মেয়ে এসে বসেছে অনিমাদের পাশে বসেই প্যাঁচাল শুরু করেছে একের পর এক প্রশ্ন করছে আদ্রিয়ান কখন ওঠে কি করে কি খায় কিভাবে চলে সব একবার তো বলেই ফেলেছে যে ইশ অনিমা তোমার জায়গায় আমি হলে কি ভালো হতো। ভাবলেই গা শিওরে উঠছে অনিমার তখন ইচ্ছে করছিল ওই মেয়ের মাথা ফাটিয়ে দিতে বেয়াদব মেয়ে ওর সামনে ওরই বরের সাথে সংসার করার স্বপ্ন দেখছে লুচু মহিলা কোথাকার রাগে গা জলে যাচ্ছিল অনির কিন্তু ভদ্রতার খাতিরে চুপচাপ দাঁতে দাঁত চেপে সহ্য করেছে ভার্সিটি থেকে বের হয়ে আদ্রিয়ানকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল অনিমা ড্রাইভার না পাঠিয়ে আদ্রিয়ান নিজে কেন এসছে আজ আদ্রিয়ান আপাতত সেলফি আর অটোগ্রাফ দিতে ব্যস্ত একটা লাল টি শার্ট আর কালো জিন্স পরে আছে চোখে সানগ্লাস অনিমার দিকে চোখ পড়তেই আদ্রিয়ান নিজের সানগ্লাস খুলে ফেলল তারপর গার্ডদের ইশারা করতেই ওনারা সবাইকে অনেক কষ্টে সরিয়ে দিল অনিমা হালকা দৌড়েই আদ্রিয়ানের কাছে গিয়ে বলল আজ আপনি এলেন যে বলছি আগে গাড়িতে তো ওঠো অরুমিতা আর স্নেহা হেসে ফেলে একসঙ্গে বলল এই এ জিজু শুধু বউকে নিয়েই ঘুরবেন নাকি মাঝে মাঝে শ্যালিকাদের নিয়েও একটু একটু ঘুরতে পারেন আদ্রিয়ান হেসে বলল অবশ্যই ঘুরব হক আছে তোমাদের অল শালি আধি ঘরওয়ালি বলে আদ্রিয়ান চোখটিপ মারল ওরা সবাই হেসে দিল কিছুক্ষণ হাসিমজা করে অরুমিতা তীব্র আর স্নেহাকে বিদায় দিয়ে অনিমা গাড়িতে উঠে বসল আদ্রিয়ানও গাড়িতে উঠল কিছু না বলে সিটবেল্ট না বেঁধেই গাড়ি স্টার্ট করল এরপর খানিকটা এগিয়ে গিয়ে আদ্রিয়ান গাড়ি থামাল অনিমা অবাক হল এমন জায়গায় থামানোতে ও অবাক কণ্ঠেই বলল এখানে থামালেন যে আদ্রিয়ান অনিমার প্রশ্নে পাত্তা না দিয়ে বলল তোমার ওই ক্রাশ টিচার সে আজ তুমি যে কর্নারে বসেছিলে সেদিকে এরকম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল হুয়াই অনিমা অবাক হয়ে গেল ও নিজেই তো জানত না এটা অথচ এই ছেলের কাছে খবর চলে গেছে বাহ তবু ও অবাক হয়েই বলল মানে মানে কিচার মানুষ চোখ থাকবে হোয়াইট বোর্ড আর বইয়ে মাঝে মাঝে ফন্টে একটা কর্নারে এভাবে তাকাবে কেন অনিমা বিরক্তি নিয়ে বলল সেটা ওনাকেই জিজ্ঞেস করুন গিয়ে আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল প্রথম ক্লাসে আজকেও আবার দুষ্টুমি করেছিলে আর সসম্মানে বিতাড়িত হয়েছ তাই তো অনিমা মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলল ওই আর কি আজকের ফার্স্ট ক্লাসটা প্রচণ্ড বোরিং ছিল তাই আপনার কাছে ইন্টারেস্টিং কোনো ক্লাসটা লাগে হঠাৎ কিছু একটা মনে হতেই অনিমা বলল বাইদা ওয়ে আপনি কিভাবে এসব জানলে আদ্রিয়ান এবার অনিমার দিকে একটুখানি ঝুঁকে ওর কোমর ধরে কাছে এনে বলল আদ্রিয়ানের দৃষ্টি সবসময় অনির ওপরেই থাকে কথাটা আদ্রিয়ান এমনভাবে বলল যে অনিমা আপনি একটা শুকনো ঢোক গিলে ফেলল তারপর কাপা কাপা কণ্ঠে বলল আপনি আসলেই বড্ড বেশি ভয়ঙ্কর মানুষ রকস্টার সাহেব আদ্রিয়ান মুচকি হেসে অনিমার নাকে নাক ঘষে দিয়ে বলল তাই অনিমা চোখ বন্ধ রেখে বলল হুম আদ্রিয়ান অনিমার কপালে কপাল ঠেকিয়ে বলল তোমার জন্য শুধু ভয়ঙ্কর কেন তার চেয়েও বেশি কিছু হতে পারি যান পাখি তুমি শুধুই আমার তোমার সব কিছুতে শুধুমাত্র আমার অধিকার আছে তোমার হাসি কথা বলা তোমার সব কিছুতে আমি মুগ্ধ হব অন্য কেউ না এই অধিকার শুধু আমার বুঝলে অনিমা কোনো উত্তর দিল না চোখ নামিয়ে রাখল এখন বেশ লজ্জা লাগছে ও রাদ্রিয়ানের কথায় আদ্রিয়ান অনিমার কপালে আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিয়ে সিটবেল্ট বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল তোমাদের ছুটি তো পড়ে গেছে তাই আজ বাড়ি যাব আমরা আপনাদের বাড়ি মানে বাবা আর মামনির কাছে হুম কিন্তু জামা কাপড় আমি সব প্যাকিং করে নিয়ে এসেছি যাবিন আজ ওর একটু কাজ আছে কাল অব্র নিয়ে আসবে ওহ জি হ্যাঁ আপনার বাবা আর মামনির সাথে দেখা করিয়েই দেই দিনে তো ফোনে ফোনে কথা বলেই ওনাদের মন জয় করে ফেলেছ এখন ফোন করলেই সবার আগে জিজ্ঞেস করে আমার মামনি কেমন আছে এখন নিয়ে যাই সামনাসামনি দেখি কত ভাব তোমাদের অনিমা হাসল সত্যি ফোনে ফোনেই আদ্রিয়ানের বাবা মায়ের সাথে ওর বেশ ভাব হয়ে গেছে খুব ভালো ওনারা অনিমাকে সহজেই আপন করে নিয়েছে রিমা আবরারের তো অনিমার সাথে দিনে দুবার কথা না বললে হয় না অনিমা ফোনেই অনেকটা বুঝে গেছে ওনারা কেমন অনিমা মুচকি হেসে বলল আপনি খুব লাকি এমন বাবা মা পেয়েছেন আদ্রিয়ান বলল আই নো কিন্তু ওনারা এখন থেকে তোমারও বাবা মামনি সো সেই এঙ্গেল থেকে তুমিও ভীষণ লাকি এন্ড ইউ নো ওয়ার জানপাখি আমি আরেক দিক দিয়েও লাকি এই তোমার মতো বউ পেয়েছি এটাও ভাগ্যের বিষয় অনিমা মাথা নিচু করে লাজুক হেসে আদ্রিয়ানের দিকে তাকালো বাইরে থেকে আসা বাতাসে আদ্রিয়ানের কপালে পড়ে থাকা সিল্কি চুলগুলো দুলছে হালকা লাল টি শার্ট ফর্সা শরীরে ফুটে উঠেছে লাল জামা পরাতে বেবি পিঙ্ক সরু ঠোঁটটাতেও একেবারেই হালকা লালচে ভাব আসছে ভ্রুজোড়া কোনাকুনিভাবে বাকিয়ে আশেপাশে গাড়ি লক্ষ্য করে করে সাবধানে স্মুথলি ড্রাইভ করছে এভাবে ভ্রু বাঁকাতে অনিমা কাউকে তেমন দেখেনি বললেই চলে কি অদ্ভুত স্টাইল ভ্রু বাঁকানোর কেমন কোনাকুনি এঙ্গেলে বাঁকায় সবাই পারেও না এটা কিন্তু এটা ওর কিউটনেস আরও বাড়িয়ে দেয় লোকটা দেখতে শুধু সুন্দর নয় তার মন কথা বলার ধরন সবটা তার মতোই সুন্দর খুব ইচ্ছে করছে বলতে যে আপনার মতো স্বামী পাওয়া যে কত বড় সৌভাগ্যের ব্যাপার সেটা আপনি জানেনি না কিন্তু লজ্জার কারণে বলতে পারছে না হঠাৎ রিকের কথা মাথায় আসতেই অনিমা চিন্তিত হল অনিমাকে হঠাৎ এরকম গোমরা মুখে দেখে আদ্রিয়ান বলল কি ভাবছ অনিমা খানিকটা ইতস্তত করে বলল আপনার খালা তো ভাইর আসার কথা ছিল না কিন্তু আমরা তো বাড়ি যাচ্ছি তাহলে আদ্রিয়ান হেসে বলল এই কথা ও ওই বাড়িতেই আসবে আমি বলে দিয়েছি ওকে আমাদের ওই বাড়িতে আসছে চিন্তা করো না অনিমা আর কিছু বলল না জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল রিক আবার ওই বাড়ি এসে কোনো ঝামেলা করবে না তো যদিও ওর পাশে আদ্রিয়ান আছে কিন্তু ওই লোকগুলোকে ও ভরসা করতে পারে না ওই লোকগুলো প্রয়োজনে কতটা হিংস্র হতে পারে ও তো তার প্রত্যক্ষ সাক্ষী চলবে